আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকের টপিক হচ্ছে কম্বাইন ট্রিটমেন্ট ইন কেস অফ দি ইরেকটাইল ডিসফাংশনস, প্রি ম্যাচিউর ইজাকুলেশন এবং লো ডিজার্নেস। এটা একটা এখন প্রাইম কনসার্ন ফর সেক্সুয়াল ডিসঅর্ডার। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে প্যাশেন্ট এই তিনটারই পাওয়া যায়। এখন আমরা দুটো বিষয়ে আলাপ করবো, এটার কারণগুলো কি, কজ অফ দিস ডিজঅর্ডার অ্যান্ড পারমানেন্টলি সলিউশন কি, সেক্ষেত্রে কম্বাইন ট্রিটমেন্টের কি কি উপকারিতা আছে এবং বেশি বেনিফিট পাওয়ার সুযোগ আছে। ইরেকটাইল ডিসফাংশনটা কেন হয়, মেজরিটি ক্ষেত্রে এজিং হয়ে গেলে হরমোনগুলো কমে যায়, নার্ভের অ্যাক্টিভিটিগুলো কমে যায় এবং ইরেকটাইল ডিসফাংশন হয়, তার স্টিমুলেশনটা ফিরে আসে না। এই ক্ষেত্রতে আমরা কী কী ট্রিটমেন্টের হেল্প নিতে পারি, এই সেলগুলোর ডিএনএ জিন কোডগুলো চেঞ্জ হয়ে যায় এবং সেই জিন কোডগুলো সেখানে আবারও রিজেনারেট, মানে সঠিকভাবে ফিরে নিয়ে আসতে পারবে। ডিএনএ যে জিন কোডগুলো আছে এগুলো আবারও কোডিং সিস্টেমটাকে রেগুলেট করতে পারে। এটা একটা বড় ধরনের ব্যাপার যে জিন কোডগুলোকে রেগুলেট করতে পারে এবং এক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনটা ওকে করতে পারবে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট, মানে হোমিওপ্যাথি মেডিসিনটা সিলেক্ট করা হয়। ঠিক একই লেভেল তাই প্রিম্যাচিউর ইজাকুলেশনও তাই, লো ডিজার্নেসও তাই, ডিম জিনগুলো। এবং আরেকটা বিষয় আছে যে হোমিওপ্যাথিতে কিছু সংখ্যক নিউট্রিশনাল ট্রিটমেন্টও আছে, টিস্যু রিমেডিসগুলো আছে, এগুলো দিলে কিন্তু সেলগুলোর কার্যকারিতা অনেকটা বাড়ে এবং ভালো থাকে। সেকেন্ডলি আমরা আর কি ট্রিটমেন্টটা দিতে পারি, সেটি হচ্ছে টিস্যু রিমেডিস। টিস্যু রিমেডিসটা মানে দিতে পারি, এটা কি কাজ করবে, এটা কিন্তু একটা সল্ট। এই যে সেলগুলো আছে, পেনিসের সেল, টেস্টিসের সেল, এর সাথে আরও রিলেটেড যে কোষগুলো যেগুলো সেক্স পারফর্ম করার জন্য বা ইরেকশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা লো ডিজার্নেসের জন্য কাজ করে, সেগুলোকে কিন্তু হেলদি করতে পারবে বাই অ্যাপ্লাইং দিস সল্ট। থার্ড আরেকটা বড় ধরনের ট্রিটমেন্ট সেটি হচ্ছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, HRT। HRT এটাকে আমরা টিস্যু ইঞ্জিনিয়ারিং বলবো, দ্যাট ইজ আপনি রিজেনারেটিভ বলবো এটাকে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা রিজেনারেটিভ একটু পার্থক্য আছে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ড্রাগস দিয়েই সম্ভব, কিন্তু রিজেনারেটিভটা মেজরিটি ড্রাগস ইজ নট ক্যাপাবল। এক্ষেত্রে হরমোন বুস্টিং বেশ কিছু নিউট্রিশনাল ট্রিটমেন্ট দেওয়া হয় এই সেগমেন্টটাতে, এই সেলগুলোকে রিবুস্ট করার জন্য। সেলগুলো রিবুস্ট করার জন্য গ্রোথ হরমোন দরকার হয়, সেই গ্রোথ হরমোনের কে যদি পিটুইটারি গ্ল্যান্ডটা যদি আবার রিপেয়ার করা হয়, রিজেনারেট করা হয় বাই দ্য অ্যাপ্লাইং অফ নিউট্রিশনাল মানে মেডিসিন, বেশ কিছু মানে ওষুধ সেগুলো দিয়ে যদি রিবুস্ট করা হয়, তখন কিন্তু তারা হরমোন ছেড়ে দেয়, গ্রোথ হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন ছেড়ে দেয়। এটা GH এখানে জায়গা শর্ট দেখা যাচ্ছে না, এটা ছেড়ে দিলে কিন্তু এগুলো রিবুস্ট করে, মানে আবার তৈরি করে। তাহলে তৈরি করলে কী হবে, এটা আগের অবস্থায় আস্তে আস্তে ফিরে আসবে। তাহলে এখান থেকে আমি হোমিওপ্যাথিতে সেলগুলোকে স্ট্রেন করতে পারছি, টিস্যু রিমিজে এই সেলগুলোর নিউট্রিশনগুলোকে যোগান দিতে পারছি এবং হরমোনগুলো যেগুলো কমে যাচ্ছে সেগুলোকে রিজেনারেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আবার নতুন করে তৈরি করা পারছি। রিজেনারেটিভ ট্রিটমেন্টগুলো এজিং পিপলের জন্য খুব জরুরি, আরটা জরুরি যাদের এখানে মাস্টারবেশন করার জন্য এগুলো ক্ষয়ে গেছে, এগুলো তৈরি করার জন্য রিজেনারেটিভ অত্যন্ত কার্যকর। এবং যারা বয়স হয়ে যায়, তাদের পেনিস ছোট হয়ে যায় তাদের ক্ষেত্রে, অথবা দেখা গেল যে রিজেনারেটিভ আরেকটা ক্ষেত্রেও আসে যে ঝুলে যায় অন্ডকোষ্ঠটা, ঝুলে যায় লিগামেন্টগুলো লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু রিজেনারেটিভ বেশি সংখ্যক পার্সেন্ট ডিসকাস। ধরুন রিজেনারেটিভ প্রায় নিয়ার অ্যাবাউট 70% রিগ্রোথ করবে, আর এই দুটা মিলে হয়তো আরও ধরুন 30% করতে পারে নিয়ার অ্যাবাউট। তাহলে আমরা যদি এই তিনটা ট্রিটমেন্টের হেল্প নেই, তাহলে কিন্তু একটা প্রায় নিয়ার অ্যাবাউট
হ্যান্ড এর কাছাকাছি রেজাল্ট পেতে পারবো। কিন্তু শুধু সমন্বিত হোমিওপ্যাথি বা সমন্বিত ছাড়া শুধু টিস্যু রিমেডিস অথবা শুধুমাত্র রিজেনারেটিভ, এটা অ্যালোন এতগুলো রেজাল্ট দিতে পারে না। একটা সমন্বিত চিকিৎসাটাই হচ্ছে এই সেক্স ডিজিজ বা যে কোনো ডিজিজগুলোতে ভালো রেজাল্ট দেয়। তা আমি সেক্স ডিজিজে স্পেশালি ইরেকটাইল ডিসফাংশন, প্রি ম্যাচিউর ইজাকুলেশন, লো ডিজার্নেস এই কেসগুলোতে এই সমন্বিত চিকিৎসা, হোমিওপ্যাথি, টিস্যু রিমেডিস, এইচআরটি বা রিজেনারেটিভ, এবং এর সাথে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন, যেটা বললেই নয়, সেটি হচ্ছে 4 নম্বরে যে অপশানটা সেটা হলো ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন, এইটাতে কিন্তু বিশাল আকারের রেজাল্ট পাওয়া যায়। আমি বেসিক্যালি এই সবকটি সমন্বিত করার চেষ্টা করি। আরও কিছু ট্রিটমেন্ট আছে, আরও কিন্তু অনেকগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিকমেন্ডেড সমন্বিত চিকিৎসা ট্রিটমেন্ট আমার জানা আছে, প্রায় 13টি ট্রিটমেন্ট আমার জানা আছে এই বিষয়ে আলহামদুলিল্লাহ। তো আমি সবগুলোকে একসাথে দিতে পারি না, ম্যাক্সিমামই এভাবে দেই যে হোমিওপ্যাথি, টিস্যু রিমেডিস, রিজেনারেটিভ এবং এর সাথে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন মাস্ট থাকবে। ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন কেন এই এই কেসগুলোতে কাজে লাগবে, ইরেকটাইল ডিসফাংশন বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা লো ডিজার্নেসের ক্ষেত্রে কীভাবে কাজে লাগবে? এই ধরুন আমি যে উদাহরণটা দিই যে ধরুন একটা মানুষ অসুস্থ, তার মানে সে আর চলতে পারছে না। এটাকে গাড়ির ক্ষেত্রে যদি আমরা হিসাব করি যে একটা গাড়ি স্টার্ট নিচ্ছে না, তখন ড্রাইভার কী করবে? ড্রাইভার তখন নিশ্চয়ই হেল্পার ডাকবে বা কিছু লোকজন ডেকে বলবে বা ভাই আমার গাড়িটা একটু ধাক্কা দেন। তো গাড়িটা ধাক্কা দেওয়া হলো, গাড়ি যখন রানিং হয়ে যায়, স্টার্ট নেই, তখন তার ধাক্কার লোকের আর দরকার হয় না, তখন দরকার হয় কি? তার নিজস্ব ফুয়েল। আর সেই নিজস্ব ফুয়েলটাই হচ্ছে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন, এটা সারা জীবন চলবে। আজকে জাপানিরা এই ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করে 150 বছর সুস্থ থাকে, কোনো রোগ হয় না। তা আমাদেরকে এটা মেনটেন করতে হবে, একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। শুধুমাত্র ওষুধ ডিপেন্ডেন্ট হলে চলবে না, হতে হবে হেলথ ডিপেন্ডেন্ট অবস্থাটা, তাহলেই সম্ভব। তো কম্বাইন্ড ট্রিটমেন্টের কনসিকোয়েন্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু ছাড়া বললো সেটি হচ্ছে লো ডিজার্নেস, মানে আগ্রহটা কমে যাওয়ার জন্য কী কী কাজ করে। হ্যাঁ জেন্টলম্যান, আগ্রহ কমে যাওয়ার জন্য অনেকগুলো হরমোন কাজ করে, সেটি হচ্ছে অক্সিটোসিন, অত্যন্ত মারাত্মক একটা হরমোন, ডোপামিন, ইন্ডোরফিন, এই হরমোনগুলো কমে যায়, এবং কমে গেলে কী হবে? আগ্রহ কমে যাবে, ভালো লাগবে না, খারাপ লাগবে। অক্সিটোসিন অত্যন্ত মারাত্মক বিষয় এই হরমোনটা। তো সেই হরমোনগুলোকে বাড়াতে হলে আপনার পিটিউটারি যে গ্ল্যান্ড, গ্রন্থিটা আছে সেইটাকে রিপেয়ার করতে হবে, সেটা কমে গেছে, বাড়লেই তখন সে অক্সিটোসিন ছাড়বে, ডোপামিন ছাড়বে এবং ইন্ডোরফিন ছেড়ে দেবে এবং খুব ফুরফুরে মেজাজ হবে। আর এই তৈরি করার ক্ষেত্রে রিজেনারেটিভ একটা বড় ধরনের ফ্যাক্টর, এর পাশাপাশি হোমিও এবং টিস্যু রিমেডিস। আর এটাকে মেনটেনিং করার জন্য ডায়েট এবং ডিসিপ্লিনের বিকল্প নেই। আলটিমেটলি কম্বাইন্ড ট্রিটমেন্ট বা সমন্বিত চিকিৎসার কোনো বিকল্প নেই সুস্থ থাকার জন্য, জাপানিদের মতো, কোরিয়ানদের মতো অথবা চায়নাদের মতো বা উন্নত বিশ্বের যারা দীর্ঘ আয়ু সুস্থ থাকার টেকনোলজি হাতে নিয়েছেন। তা আশা করি আপনারা এই মেথডগুলো অ্যাপ্লাই করবেন এবং জাতিকে আজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন। সারা জীবন ওষুধ নয়, সারা জীবন সুস্থ থাকতে হলে ওষুধ কোনো কাজ করবে না, বডিকে রিজেনারেট করতে হবে, বডিকে ইমিউনি বুস্টিং করতে হবে এবং সুস্থ থাকার একটা বড় টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।